করোনায় প্রবৃদ্ধি কমে গেলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চেষ্টা করে যাচ্ছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিনহা হত্যাকাণ্ড জঘন্যতম ঘটনা, দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে বলেছেন সেনাবাহিনী প্রধান জিজ আহমেদ। সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপকে জেল গেটে জিজ্ঞাসাবাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির, পুলিশের মামলার তিন সাক্ষীর 164 ধারায় স্বীকারোক্তি। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 9 সেপ্টেম্বর, পুলিশি প্রহরায় 22 আসামিকে আদালতে হাজির। রেসিডেন্সিয়ালের শিক্ষার্থী নাইমুল আবরার মৃত্যু মামলায় প্রথম আলোর আনিসুল হক সহ 5 জনের মালামাল ক্রোকের নির্দেশ আদালতে। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে ব্যর্থ হয়েছে বিএনপি, গণতন্ত্রের কথা মির্জা ফখরুলের মুখে মানায় না, মন্তব্য ওবায়দুল কাদেরের। সরকার বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দেশে করোনায় আরও 35 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2582 জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্বের বিভিন্ন দেশে করোনায় মোট প্রাণহানি 8,61,000 ছাড়িয়েছে। করোনা ভ্যাকসিন তৈরি ও সহজলভ্যতা নিশ্চিতের বৈশ্বিক কর্মসূচিতে অংশ না নেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। 5.5 মাস পর দেশে ফিরে 14 দিনের কোয়ারেন্টিনে সাকিব আল হাসান, আইসিসির নিষেধাজ্ঞায় যোগ দিতে পারবেন না শ্রীলঙ্কা সফরের অনুশীলনে।